بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم সম্মানিত প্রিয় ভাই বোনেরা ভিউয়ার্স, আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আওয়ার কমিউনিটির পক্ষ থেকে। আপনাদের সামনে আমরা আসছি দুইজন এবং আমাদের টপিকটা আজকে হলো আপনার, দুই তিন সপ্তাহ আগে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম যে আপনার ইসলামিক ম্যারেজ, এবং আজকে আপনার এটা চ্যালেঞ্জ নিয়ে আর কি, যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করতেছি সমাজের মধ্যে, যে কী কী চ্যালেঞ্জ আছে আপনার ম্যারেজগুলোতে এবং এইগুলোর সলিউশনটা কী হবে ইসলামিকলি। তো আমাদের টপিকটা হলো চ্যালেঞ্জ ইজ ইন ম্যারেজ, আর আমরা দেখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কীভাবে তিনি এগুলো সলিউশন দিয়েছেন। সো আমরা এইভাবে করতে পারি আমাদের এগুলো ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ। সো দেরি না করে আমাদের সাথে আছেন শেখ শাব্বির আহমদ সাহেব, ওয়েলকাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার অত্যন্ত শুকরিয়া যে আপনি আমাদের জন্য সময় বাহর করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। এবং এটা তো ভলেন্টিয়ারলি করেন, অবশ্যই আল্লাহ তাআলা এটা ফায়দা অবশ্যই আপনাকে দিবে ইনশাআল্লাহ। এবং এইগুলো কিন্তু চিরদিন থাকবো, আপনার যতদিন পর্যন্ত আপনার এই ইউটিউবগুলো আছে এগুলো আছে আপনার সবই দেখবে। হয়তো একদিন আমরা গর্ব করবো যে মাশা আল্লাহ আপনার সাথে আমি বসিয়া এটা করছিলাম, এটাই আমার একটা আকাঙ্ক্ষা, আল্লাহ কবুল করুক। সম্মানিত ভাই বোনেরা, আমরা এই টপিকে চলে যাব। তো জাস্ট টু সামারাইজ করার জন্য, গত দুই সপ্তাহ আগে যে আমরা করেছিলাম যেইটা, ওইটা ছিল যে বিয়াটা কত সহজ এবং এইটা আমাদেরকে সহজ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং নবী এটার প্র্যাকটিস করে দেখিয়ে দিয়েছেন। আমরা কমপ্লেন করে পারতাম না, বলে আমরা তো পারলাম না, নবী স্বয়ং দেখাইয়া গেছেন এবং এর ফলোয়ার হলো করছেন এমন আমাদের হয়ে পড়ছে। এখন হয়ে গেছে আবার কঠিন, কেন কঠিন হইলো এগুলো আমরা আলাপ আলোচনা করছি আপনার। এখন হইলো গিয়ে বিয়ার পরে যে চ্যালেঞ্জের যেইগুলো আয় এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো, মানে যে সমস্যাগুলো আয়, চ্যালেঞ্জের বলতে সমস্যা যেগুলো আয় এইগুলো সলিউশন কিতা হইতে পারে ইসলামিকলি, এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এবং ইনশাল্লাহ লাস্টে আমরা আলোচনা করবো যে বিয়ার মধ্যে যে কত প্যার মোহব্বত এইগুলো আছে, আপনি মানে আপনি আমি আশ্চর্য হয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি এক্সাম্পল তুইয়া গেছেন, এইগুলো যদি আমরা এখন আলোচনা করি আপনারা হইব ওয়াও অ্যামেজিং। তাদের ভালোবাসা, তাদের যে কথাবার্তা, তাদের যে আচার আচরণ, আপনি আপনি আমি মানে শক হয়ে যাবো আপনার। তো ইনশাল্লাহ এগুলো আমরা আলাপ করবো ইনশাল্লাহ। প্রথমে আমরা একটু আইডেন্টিফাই করি যে চ্যালেঞ্জেসগুলো কিতা। শেখ আপনাদের একটু শুরু করেন যে আপনার কাছে কিতা চ্যালেঞ্জগুলো লাগে আর কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মর লাগে অথবা বর্তমান অবস্থায়। ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আনফানি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ওয়া আউযু বিল্লাহি মিন হালি আহলিন নার। ইকরা বাংলার সম্মানিত দর্শক শ্রোতা এবং আজকের এই বরকতি অনুষ্ঠানের আমার শ্রদ্ধেয় উপস্থাপক, আমি সবাইরে স্বাগত মোবারকবাদ আহলান সাহলান জানাই যে আমার মতো এক মানুষরে আজকের বরকতীয় অনুষ্ঠানে কিছু কথা হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আর সর্বোচ্চ এবং সবচেয়ে বেশি শুক্রিয়া মহান রব্বুল আলমিনের দরবারও, যিনি আপনারে আমারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামের ভাগ্যবান উম্মত হিসাবে কবুল আর মঞ্জুর করছেন, আলহামদুলিল্লাহ। আমরা জানি দর্শক শ্রোতা, মানুষে বিবাহ শাদি করেন, মানুষের বহুত আশা ভরসা এবং খুব খুশি আনন্দের মাধ্যমেই মানুষের বিবাহ শাদি করা হয়। আর বহু বিবাহ সাদী মানুষে করেন বিরাট বিরাট আয়োজনের মাধ্যমে। আর প্রত্যেক মানুষ যারা বিবাহ করেন বা বিবাহ করায় নিজের বাচ্চা কাচ্চারে আত্মীয় স্বজনরে, এর পিছনে অনেক লুকায়িত স্বপ্ন থাকে। বিশেষ করে যারা বিবাহ করেন স্বামী স্ত্রী ওই, তাদের তো আশা থাকে যে আমরা একসাথে জীবন কাটাইমো, সুখে দুঃখে একে অপরের ফাঁসে থাকমো, আমরা ছেলে সন্তান বা মেয়ে সন্তানের মা বাবা হইমো, আমরা একটা সুখী মানে সমৃদ্ধ পরিবার গড়িয়ে তুলব, এই যে একটা প্ল্যান থাকে এর পিছনে। কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যায় এই হাজারো স্বপ্ন নিয়ে যে যাত্রা শুরু হয়, এই যাত্রাটা আসলে মধ্যখানে গিয়ে দেখা যায় ভঙ্গুর ভাঙ্গি যায়। আর কেউ কিন্তু আসলে বিবাহ করেন না বিচ্ছেদ হইবার লাগে। কেউ যদি জানতো যে আসলে আমার জীবনটা দুই বছর বা এক বছর বাদে অশান্তি এবং ফেরেশানি ভরপুর থাকবো, আমার গোড়টা জাহান্নামের একটা টুকরো হয়ে যাব, আমি 24/7 পেরেশানির মধ্যে থাকমু, তাহলে হয়তো মানুষ এই রিস্ক লইত না। কিন্তু এগুলো তো গোটের,
এগোটের যেগুলো এগুলোই আপনার আমার লাগে চ্যালেঞ্জেস। এখন এগুলা মুসলমান হিসাবে বা মানব হিসাবে বা বুদ্ধিমান হিসাবে আপনার আমার লাগে রেকটিফাই এবং রেকগনাইজ করা লাগবে আসলে কোন কোন জায়গায় প্রবলেম আর কিতা কিতা ঘটিয়ে স্যার। আশা করি মনে হয় আজকের আপনার টপিকের এটাই মূল ফোকাস না নি চ্যালেঞ্জেস কিগুলো আমরা খুব চমৎকার খুব সুন্দর আপনি বুঝিয়ে হয়েছেন আসলে বাস্তব আমরা যে জিনিসটা দেখি ইসাক ভাই যে ইসলাম ব্যক্তিগতভাবে আপনার আমার কিছু দায় দায়িত্ব দিছে পারিবারিক কিছু দায় দায়িত্ব দিছে এবং সামাজিক কিছু দায়বদ্ধতা আছে। ব্যক্তিগত ইবাদত ব্যক্তিগত দায়বদ্ধতা হইল আপনি ইমান আনতে আল্লাহর উপরে আপনি আপনার নামাজ পড়তে গেলে টোটাল ব্যক্তিগত ব্যাপার আপনার কিন্তু পারিবারিক দায়িত্বটা শুরু হয়ে যায় একজন মেয়ে বা ছেলে হিসাবে দায়িত্ব তো সময় আপনি নেই কোন সময় যখন থেকে আপনি বিবাহ এই যে দায়িত্ব আপনার খান্দ তুলি নেন তখন পারিবারিক দায়িত্ব শুরু হইল আর বিবাহটা একসাথে আপনার ব্যক্তিগত প্লাস পারিবারিক সাথে সাথে বিবাহের পরেই কিন্তু আপনার সামাজিক দায়িত্ব আপনার যায় এটা সামাজিক ইবাদত কিলা দেখো কা বিবাহ সাক্ষী ছাড়া হয় না সাক্ষী মানে কি দুইজন মানুষের জানাওকা মানে সামাজিকভাবে আপনি এলান করে দিলা যে আমি বিবাহ করছি এর ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছেন বিবাহ ইলা করলে ওই তো নাই বরং গলিমা করো এটা হলো সমাজের হক তুমি তাদের খাবাইতে এলান করতে ঘোষণা করতে যে তোমারে আল্লাহ একটা নিয়ামত দান করছেন সুবহানাল্লাহ কোন সময় মানুষের মানুষের খাবায় ভাই বেজার হইলেন আর খুশি হইলে এর মানি হইল বিবাহটা একটা খুশির একটা উপায় বা খুশি প্রকাশের একটা কি মাধ্যম কিন্তু দেখা যায় আমরা ফেস করি এই খুশির শুকুর যে একটা আবহাওয়া লাগছিল একটা ভাঙে গেছে কারণ অনেকগুলা প্রথম যেটা কারণ হইল আমরা অনেকেই আসলে দিন শিখি নামাজ শিখি রোজা শিখি কিন্তু বিবাহটা শিখি না অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কইছেন আন নিকাহু মিন সুন্নতি নিকাহটা হইল কি আমার একটা ট্রেডিশন নবীর প্রত্যেকটা সুন্নতরে শেখা লাগে এই বিবাহের দায় দায়িত্ব করণীয় বর্জনীয় বিষয়গুলো আমরা আগে জানা দরকার বিবাহ কোনো সামাজিক চিরাচরিত নিয়ম নাই যে আপনি খালি মা বাপে বিয়া করেছেন বিবাহ রিলছেন বা আপনার মনে লাগছে এজন পছন্দ লাগছে বিবাহ এটা কি এটা এই বিষয়টা নাই বিবাহটা হলো টোটাল একটা ইবাদতর একটা স্টার্টিং লাইফ শুধু শুরু করলা দেখান থাকি আপনি প্রতিটা কদমে কদমে আপনি সব পাইতা তো চ্যালেঞ্জেস কোন জায়গায় দেখা দেয় ফয়লা ল্যাক অফ নলেজ অ্যাবাউট ম্যারেজ রাইটস অফ ম্যারেজ অ্যাজ এ ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড আমরা স্পাউস অর খার কিতা রাইট আছে আমরা নলেজ আমরা কাছে জানা নাই সেকেন্ড থিং হইলো আমরা চ্যালেঞ্জে সকল থাকে যারা আমরা সামাজিকভাবে পারিবারিকভাবে যারা আমরা এখানেও আসি এরা ফেস করে কি আমাদের একটা ঐতিহ্যগত কিছু কিছু জিনিস সকল আছে যেগুলা একটা ইনোসেন্ট ম্যারেজ লাইফের মাঝে ইম্প্যাক্ট থাকে বাডলি ফর এক্সাম্পল যেমন মনে হলো আপনি আমরা অনেক সময় স্বামী স্ত্রী আমরা ঠিক আছি কিন্তু আমার পরিবারের হমুক আমার লোকে খুশি নাই আমার বল লোকে তো আমি বল লোকে খুশি নাই আমার স্বামীর লোকে আমি পুরো মতো ঠিক আছি কিন্তু দেখা গেছে আমার মা বা আমার বাবা আমার ভাই বেরাদর খেয়ে আমার স্বামীর লোকে খুশি নাই তো আমিও আমার স্বামীর লোকে খুশি নাই অথচ আমার পার্সোনাল কোনো প্রবলেম নাই অথচ আমরা ইনোসেন্ট আসলাম আমরা প্রবলেম তো কোনো প্রবলেম আসি না কিন্তু আউটসাইড ফ্যাক্টরে আমারে কিতা করে দিচ্ছে ইনফ্লুয়েন্স করছে এটি একটা চ্যালেঞ্জেস আছে এর বাদে হইল গিয়ে আর একটা জিনিস একটা আমরা স্বামী স্ত্রী হওয়ার বাদে একে অপরে আমরা অনেক সময় না জানিয়ে সম্পর্ক শুরু করি এই না জানা বলতে কোন জিনিস না জানার পিছনে একটা আছে আপনি যদি লোফুলি ইসলামিক ওয়ে জানিয়ে বিয়া করেন তাহলে আপনার ম্যারেজ লাইফে প্রবলেম আইতো নাই আপনি খারে বিয়া করা কিতার লাগে বিয়া করা খেনে বিয়া করা আচ্ছা এখানে কোনো শর্ত আছে না কতটুকু জানা লাগবো ওই ব্যক্তির অবস্থা আপনি কতটুকু মানে আমার লাগে আমাদেরকে জন্য জায়েজ আছে যে তুমি কতটুকু জানে দিতে পারবাই মানে মোটামুটি গুণই তো নাই যেমন কিলা খাইরা বৈরা চরিত্র কিতা মানে এইগুলা এইরকম কতটুকু আপনার আমরা এলাও করে সাতটা জিনিস ইসলামে হয়েছে রসুল ইসলাম হয়েছে সাতটা জিনিস আপনি দেখতা একজন মানুষের সাতটা জিনিসের ব্যাপারে আপনি জানতা বিশেষ করে যদি মনের কাছে ছেলে বিয়া করার যায় তা আপনি মেরে জানতা মেরে জানা বলতে কি বলি জামাল হেফালে দেখো কা আপনার যেটুকু টেস্ট থাকে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে কইছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা তুমি ওই মেয়েরে বিয়া করো যারে তোমার পছন্দ লাগে সুবহানাল্লাহ আপনি মানে অনিচ্ছায় বিয়া করতা না ইচ্ছা করে বিয়া করতা যদি পছন্দ হয় না আপনি তো দুবার হামেশা হইবে বিকজ আপনি ইউ ডোন্ট লাইক দ্যাট এখন ওই কি তা জানো নি আমরা প্রবলেম অন্য তুরা ভাঙ্গে হই আমার জামান যারে ফরে বিয়া করাইতাম তার পছন্দ লাগছে না কিন্তু হে কইতো পারে না পছন্দ লাগছে না তখন কয় মারে এটা আম্মু আপনি দেখো কা তে আব্বা আপনি দেখো কা এক ছয়জনের আপনার ইনফ্লুয়েন্স বা পরামর্শ নেওয়ার বাদে হে যে একটা ফয়লা অপছন্দ করছিল হকলর পছন্দরে এখন হে পছন্দ করছে ঠাট্টা নাই কথা বোঝেন জানো এখন এক সময় গিয়ে দেখা গেল
যে তার যেটা আসলে ফয়লাটাও আছে ওটাও একসময় এস্টাবলিশড হয়ে গেছে, তখন কি হলো একটা সুন্দর লাইফ নষ্ট হয়ে গেল। তো বলি জামা আলী হা, এর মধ্যে দেখো কা আপনি বলি হাসা বিহা, আপনি দেখো কা তার বংশীয় অবস্থা কিতা সৌন্দর্য দেখছেন, বংশ চলাফিরা, কারণ আপনার একটা মেচ থাকা লাগবে। আমাদের ওটা একটু ব্যাখ্যা হইবা, যেমন বংশ বলতে মনে করো আপনার আমাদের বিভিন্ন নাম আছে লাগে, মানে বিভিন্ন নাম আছে লাগায় এগুলো বালাও আছে, এগুলো ক্ষতিকরও আছে, রাইট? এখন একজন মানুষ যদি আপনার গরিবও হয়, এখন চরিত্র বালা আছে, শিক্ষিত আছে, কিন্তু পয়সা নাই, আমরা তো আসলে আইডেন্টিফাই করি যার পয়সা বেশি তার বংশটা বালা। এখন ও ওটাতে আমরা যদি একটু মীমাংসা করি, ইসলামিকলি কতটুকু এলাও করে যে মানে গণ্য মানে খরবা যে অতটুকু ঠিক আছে, অতটুকু খরাত কি আলাপ রেসিজম হয়ে যাব, বিকজ আমার ক্লাস ফোন না, আমার ক্লাস সিস্টেমটা তো আমার এক্সেলেন্ট। সুন্দর একটা পয়েন্ট, যেহেতু হাদিসের শব্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনার আমার শিখাইছেন প্রত্যেকটা জিনিসটা ব্যালেন্স থাকা লাগবে। আপনি যে লেভেলের চলাফেরা করেন, আপনি যদি দিনদার হন, আপনি দিনদার মহিলা বিয়া করা হচ্ছে, ইনো বংশ বলতে আমরা সোকল স্টাইল যেটা আমরা টাইটল হল দিছি সামাজিকভাবে আপনি আমি এই নতা হেই নতা এগুলো নাই। একমাত্র তো ইসলামের বংশ যেটা দেখুন আপনার সঈদ, আর এখন তো সঈদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ, এরপরে আপনার আমার সমাজে যেটা পরিচিত যেটা টাইটল হল আছে, এগুলা তো আসলে ইসলামে অতটা এলাও করে না। এগুলা দিয়ে আমরা আরও অনেক সময় মানে বিচ্ছেদ আমরা গোঠাই, যেমন আমি ও জায়গা তাসি ও জায়গা মিলেন না, মেনশন করা দরকার নাই, অনেক বংশ যেগুলো আমরা মনে করি এগুলা মানে ইসলামের সাপোর্ট করে না। তো ইসলামে কোন জিনিসটা বুঝাইতে চাইছি, কেন যে লেভেলের আপনি দিনদা, আপনি ট্রাই করো কার চেয়ে আরও বেটার লেভেলের দিনদার মানুষের সাথে সম্পর্ক করতে। এর ফলে দেখো কা আপনি আর্থিক অবস্থা কি, আর্থিক অবস্থাটা ইসলামে হইয়া দিছে। আর্থিক অবস্থা যদি আপনার একজোড়া মিল না থাকে, অনেক সময় দেখা যায় যে আমরা বেশি উঁচা নিচা হইল সমস্যা, তাদের সামাজিকভাবে আমরা প্রবলেম চ্যালেঞ্জের মাঝে একটা একটা চ্যালেঞ্জ দেখা দেয়। যেমন আপনার একটা সামাজিকভাবে পারিবারিকভাবে আপনার একলাখান খাইরা ফিন্দিরা সোলরা আলহামদুলিল্লাহ ইসলামে দিছে, ও আমা বিনয় মাতির রব্বিকে ফাহাদ দিস, আপনি আপনার সাপোর্ট করতে পারা বা চেন্তরে আপনার ফ্যামিলির সাপোর্ট করতে পারা, ওয়েল ডান আলহামদুলিল্লাহ। কিন্তু একজন মেয়ের সাথে সম্পর্ক হয়েছে হয় বেশি উফরে না বেশি নিচ থেকে আপনি, তখন দেখা গেল আপনার লগে মেয়েছেন না, ইসলামে আগে আপনারা আমার সতর্ক করে দিছে। এরপরে সবচেয়ে বড় জিনিস যেটা আপনার দিচ্ছে ফাজফার বিজাতির দিন, দেখটা দিন দেখার বাদে যদি দিনদারি তখন ফাইসইন সৌন্দর্য বলা ফাইসইন না, দেখলে আপনার একবারে অত স্টেটাস নাই, সম্পদও নাই, কিন্তু দিন আছে, যেটা পয়লা নবী করিম কইছিল দিন আছে, নবীজি কইছেন সবটা বাদ দিয়া ফাজফার বিজাতির দিন তুমি দিনরে প্রায়োরিটি দাও বিয়ে করার ক্ষেত্রে। এই যে ও যে দেখ আপনি যে পয়েন্ট আসলা এসাক ভাই, যে আমরা কতখান জানতাম পারুন ই পর্যন্ত জানতে পারবা। আর একটা হাদিস আপনার এম কই, এক নবী করিম সাল্লামের খিদমতে সাহাবিগা আরজ হল, ইয়া রাসূলুল্লাহ আমি তো একজন মহিলারে বিয়া করতাম, বলে তুমি দেখছো নি, দেখাইলা দেখছো নি? নবী করিম সাল্লামের মানে প্রশ্নের জবাবে কইলা জিনা আমি তো ইলাক সক্কুল ইয়া ঠিক মতো দেখছি না। নবী করিম উনজুর ইলাইহা, যাও যাও তুমি আবার গিয়ে বালা করে দেখো, কারণ এই দেখার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখে যদি পছন্দ করে বিয়া করো, এই দেখাটাই তোমার তোমার ম্যারেজ লাইফের মাঝে মহব্বত এবং ভালোবাসা সম্পর্কের একটা ভিত্তি হয়ে যাবে। মাশাআল্লাহ, এইটা আবার একটু কই যাতে আমাদের যে সমাজে আমরা আছি, যে অবস্থাতে আমরা আছি এখন, কিন্তু এখন আর রেঞ্জ ম্যারেজ লাগেন না, এখন মানুষের কিন্তু বিয়া তার যদি পছন্দ করা, তারা মানে অলমোস্ট লাইক সমাজে যেইভাবে করে ওলা ওর আপনার, এটা এখন নর্মাল হয়ে গেছে জিনিসটা, অনেকে মা বাবারও লাগে না তারা বিয়া করে গেলে আপনার, এটা ভেরি এক্সট্রিম হয়ে যায় আর কি জিনিসগুলো হয়ে যায় আর কি। এখানের মধ্যে আপনি যেটা কইছেন দেখার কথা, আপনি থ্যাংক ইউ দেখার কথা কইছেন, যে দেখ মনে হলো আমি এখন পছন্দ করছি, অথবা কোনো আমি তো অবশ্যই না আমি নাই, যারা দামান দিয়ে পছন্দ করছেন এখন দেখাত গিয়া কতটুকু দেখতে পারবা, এরপরে যদি আপনার এলাও কতটুকু এলাও আছে আপনি একলা একলা দেখতে পারবা, নিনা সঙ্গে হয়ে নিয়ে দেখা লাগবো নিনা, মানে এটা কেটা ওটা একটু ব্যাঙ্গা হবে অবশ্যই ইটার উপলে। আমরা আবার চাই যে বিয়াটা যে সময় মানুষের করে, অনেক সময় বিয়া আমরা করিলাই অনেক আন্ডারটেকিং গুলো আমরা লই, যেগুলো আমরা জানিও না কিতা লইলাম। যেমন মনে হওয়ার কাজ যে অ্যারেঞ্জ ম্যারেজ বলতে কিতা, ইসলামে তো সবগুলোর অ্যারেঞ্জ করছে, আমরা অ্যারেঞ্জ ম্যারেজ নাই না, অ্যারেঞ্জ হলটিও অ্যারেঞ্জ আছে। যেমন মা বাবা আপনার পক্ষ থেকে দায় দায়িত্ব নিশ্চয়
একটা মেয়ে আপনার বালাবুড়া দেখে চিন্তা করছেন বা একটা ছেলে দেখে চিন্তা করছেন, আজ আপনার চাইল্ড আপনি একজন তারা সন্তান হিসাবে মা বাবার এই চয়েসের আপনি সম্মান করতা, যদি আপনার ডিসপিউট আর ডিসপিউট করতে পারেন শেয়ার করতে পারেন, নতুবা তো সম্মান করতা মা বাবা তো জানিয়ে শুনিয়া কোনো সময় বাদ করেন না, এটাই আমরা মনে করি, এটাই আসলে হাসা কথা। কিন্তু কথা হচ্ছে দেখা বলতে শরীয়ত একটা গণ্ডি আছে, কেন দেখার লাগে বিবাহ লাগিয়ে আপনি দেখা বিবাহর প্রস্তাব দেউকা, এর বাদে আপনি মেয়ে দেখা বা স্ত্রীলে দেখা যতক্ষণ শরীয়ত কন্ডিশন আছে আপনি দেখা, আপনার ফক্কতা কি গার্জিয়ান ফটোকা বা আপনি নিজে যদি মনে করেন দেখতা, ইসলামে তো শরীয়তে দিছে নিষেধ করছে না, কিন্তু আমরা দেখবার লাগে বিয়া করার লাগে আপনি দুই বছর আগ থেকে একটা রিলেশন স্টার্ট হইল, একটা আমরা এখন সকল রিলেশন হইলাম এগুলো স্টার্ট হইলো দুই বছর আপনি একজন একে অপরে জানলা, তো জানা বাদে তো দেখা যায় দুই বছর বাদে তিন বছর জানিয়ে বিয়া করার পরে তো ব্রেক হয়ে যায় না অন্য না অন্য, তো বোঝা খেয়ে নেবো জানেনি যে একটা স্টার্টিং যদি হারাম থেকে শুরু হয় তাহলে আপনি তো এগুলো থেকে ফ্রুট কি ভাইবা। আমার কিছু প্রশ্ন আছে আপনার কাছে, মানে খুবই ভেরি পপুলার এগুলো জানতে চাইবে মানুষে, যে আমার কাছে লাগে একটা চ্যালেঞ্জ হলো গিয়া যে বিয়ার পরে আমরা যেইভাবে অন্যরে সম্মান দেওয়ার কথা জার্জির পক্ষ থেকে, মানে জার্জির পক্ষ থেকে এই জিনিসটা অনেক সময় কিন্তু আন্ডারমাইন হওয়ার হওয়ার কারণে দেখা যায় যে পুরুষে মনে করা যে আমি তো এখন জামাই যে আমার সম্মান যতটুকু পাওয়ার কথা বা আমার বড় ভাই দেখছি পাইছেন আমার বাবাই দেখছি পাইছেন আমার আমার পক্ষতা কি এগুলো আমি ফাইরাম না, বর্তমান সমাজের কথা হইলাম আমি ফাইরাম না, তো আমি এগুলো উদ্ধার করা লাগবো, নাহলে তো আমি গরম মুখ দেখাইতে পারলাম না, এটা মানে পুরুষের পক্ষতা কি হয়তো বা মেয়র পক্ষতা কত সিমিলার হইতে পারে যে আমি তো মনে করেছিলাম বিয়া হইতে স্বাধীন হইমু আমার হাজব্যান্ডে আমার হরে গা দাইবা বা এটা এটা করবা, আমি তো এগুলো কিন্তু ফাইরাম না, আমি গরু আইসি বইসি এখন আমার সময় তো খালের আমি রান্দা খাওয়া এগুলো এই যে ভারসাম্যতা মানে ভারসাম্যতা নাই এইটারে মানে খিলে আমরা মিল করব, এটা লাগে সবচেয়ে বড় প্রথম দায়ী যেটা হইল গিয়ে আমরা আসলে একে অপরের হক সম্পর্কে টোটালি অবগত নাই অথবা আমরা জানিয়ে ডিনাই করি আর লুকাই আর আমরা দিয়ান না, যেমন আমাকে স্বামী স্ত্রী হওয়ার আগে আমরা বুঝতাম হইবা স্বামীর হিসাবে আমার স্ত্রীর কতখান হক আমার উপরে আছে বা স্ত্রী হিসাবে জানা লাগবে আমার স্বামীর হক কতখান আছে, যেমন এক্সাম্পল দেখা যায় প্রবলেম দেখা খিলা দেখা গেল একটা বাচ্চা যে সময় বিবাহ করছে না অথবা আপনি একটা মেয়ে যখন বিবাহ উইছেন না তখন তো তারা ফ্রি মারে সময় দিবা পয়সা রুজি করলে মার লাগি বাবার লাগে খরচ করবা এটা স্বাভাবিক, বইন বাইরে বেশি করে খরচ করে দিবা ঈদ বা তিয়া আইলে যে কোনো প্রোগ্রাম হইলে এরাও তো বেশি করে এরা দেখানো তো আর কোনো দরকার আপনার এক্সপেন্ডিচারের কোনো তার সোর্স নাই, কিন্তু যে সময় স্বামী হয়ে গেছে বিবাহ হয়ে গেছে তখন স্বামী বা বিবাহ করলেছেন তখন তো স্ত্রী এই যে এখন বাচ্চার ইনকাম সেলের ইনকাম হোক মেন ইনকামটা হোক তখন তো তারার একে অপরের খরচের একটা খাত আলাদা বাড়াই গেছে এবং তারা মনে হয় ব্যক্তিগতভাবে কোনো জায়গা যাওয়া শুরু করছেন, তখন দেখা গেল যারা আগে সময় দিতা বই নিয়ে এখন নিজের বাইর বুড়ে বালা ফাইন না বালা ফাইন না কীতার লাগে বাবির দোষ নাই, দোষ হইল এই বিচারিরে বিয়া করার বাদে আমার বাইরে থাইন তো নিছেন কি বাইরে তো নিশ্চয়ই না, প্রবলেম হইলো এই জায়গায় এই জিনিসটা বোঝা দরকার লাগবো যে বাইরের তো দায় দায়িত্ব আছে একজন মহিলা আমার গরো আমি স্ত্রী বিয়া করিয়ে স্ত্রী হিসাবে বানাইয়া আনছি এই মেয়ের হকটা আমার দেওয়ার কথা ঠিক আছে না, এই হকটা দেওয়ার লাগলেই আমরা মাঝে ভুল বুঝাবুঝি হয় কিতা যে আমার ছেলেরে তো বিয়া করাইছিলাম বুবে লইয়া গেছে কি এখন বা আমার ফুড়িরে তো আমার ফুড়িরে বিয়া দিছিলাম বেঠাই লইয়া গেছে কি এই প্রবলেমটা আমরা মাঝে বেশিরভাগ এই জিনিসটা বোঝা দরকার যে আসলে এই সমস্ত ব্লেম দিয়া একটা সুন্দর আপনার নিষ্পাপ লাইফরে আমরা ধ্বংস করিয়া আর আমরা আসলে মানুষের হক নষ্ট করি আর যে হকর ব্যাপারে আল্লাহ কইছেন আমার হক কইলে আমি মাফ করে দিমু কিন্তু আমার কোনো বন্দার হক যদি নষ্ট করো তো আমার আমার আদালত হয় আটকে যাবে কি। আর একটা বিষয় খুবই ভেরি পপুলার একটা জিনিস যে যে ভাই বোনে আপনার মানে পড়াশোনা করিয়া শিক্ষিত এই বিয়াবর আপনার যেগুলা বর এইগুলো আপনার এখন যে তারা তাদের যে বিয়ার আগে যে লাইফস্টাইলটা আসিল তারা এটা দূরে রাখতে চাইরা, এখন আপনি একটা বড় গরু আইসেন অথবা ছোটো গরু হোক আপনার আইসেন এখানে তো আপনি বিয়া করছেন কিছু কম্প্রোমাইজ করতে হবে দুই পক্ষ থাকে দুজনের তো একটা একটা আশা আছে আকাঙ্ক্ষা আছে আপনার স্বপ্ন আছে আপনার ওই লাইফটা আর এই লাইফটা টোটালি ডিফারেন্ট এটা আপনি মাইন্ড নিতে হবে বিয়ার আগে, ওই ফ্রিডম ওই খাম ওই একই অবস্থা আপনার সব কিছুই ইন্ডিপেন্ডেন্ট থাকবো শুধুমাত্র গরু খাওয়ার সময় বাবার সময় ঘুমাবার সময় এখন আমরা আছি এই যে লাইফস্টাইলটা আপনার দুই পক্ষ থেকে হইতে পারে পুয়া অথবা মেয়ে পুরুষ অথবা মহিলা হইতে পারে এইটা কম্প্রোমাইজ না হওয়ার কারণে দেখা যায় বিয়াগুলো এখন বেশি দিন টিকেন না বিকজ অলওয়েজ ফ্রাস্ট্রেশন
ওইটারে আমরা খিলা মানি মাঝখানে আনতাম পারি আপনার যে লোক অবশ্যই আপনার কোচিং এডুকেশন ভেরি ইম্পর্টেন্ট, বিয়ার আগে বুঝতে হইব। এখন ওই গেছে দিগজন আপনার ইন্ডিপেন্ডেন্ট, দিগজন আপনার খাম খোরা ভালো ভালো খাম আছে, এখন এইটা তারা ছাড়তে পারে না, এখন একটা লাগে সমস্যা হল। আমরা মেইন পারপাস বিয়ার মূল পারপাসটা কিতা, আমরা অনেকে মনে করি মনে করি বিয়া খোরানি হয়েছে বা বিয়া দেওয়া হয়েছে জামাইয়া সাপোর্ট করার লাগে বা বউয়ের সাপোর্ট করার লাগে, এই জিনিসটা আমরা মনে করি মনে করি। তো এই কারণে আমরা মনে করি আমি যখন আমার সেলফে সাপোর্ট করতাম পারি এত বেটা দরকার নাই আমার, বা আমার সেলফে যখন আমি সাপোর্ট করতাম পারি বেটি দরকার নাই আমার। আসলে এইটা মূল টার্গেট নাই, মূল টার্গেটটা হইলো বিয়াটা হইলো ইমানের কমপ্লিট করার একটা ওয়ে। আর আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতর উপরে আমল করার আর একটা ওয়ে। আর একটা গত আমরা যে যে পর্ব গেছে কইছি আমি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন যদি কোনো মানুষ মান আরাদা আইয়াল কাল্লাহু তাহিরাম মুতাহিরা, যদি কোনো মানুষ চাইন যে আপনি পবিত্র অবস্থায় আল্লাহর লগে সাক্ষাৎ করতা তাহলে ফালিয়ে থাকো বিয়া করিও। বিয়াটা হইলো আল্লাহর সাথে আপনি একটা পবিত্র অবস্থা সাক্ষাৎ একটা মাধ্যম, আমরা এগুলো জানি না। এখন আপনার আপনার কথা আই বিবাহর আগে ফ্রিডম চলাফেরা অনেকটা করা যায়, এটা আমি আগেও কইছি বিবাহর লাইফটা একলা খান আপনার আর একটা লাইফ গেছেন কি। এখন ফুরানা ফ্রেন্ড সার্কেল আছে, ফুরানা আমার যাওয়া আছে এই জায়গা সেই জায়গাতে আমরা গেছি, যে কোনো বাইর লগে আমি গেছি কি বা আমার চাষা ঘরও গেছি কিংবা বোনের ঘরও গেছি কি বাইর ঘরও গেছি, ঠিক আছে আপনি গেছেন এখন আপনি যাইতে পারেন, কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতরে যাইতে আপনার লগে আর একটা কমিটমেন্ট আছে তাহলে ইনফর্ম করে যাও। এখন যদি মনে করেন আমি যে সময় মনে হয় ওই সময় যাইতাম, আর স্বামী অথবা স্ত্রী যদি আপনার বাধা দেন বা জিকাইন আর একটা আপনি রং ওয়ে নেই তো অন্য শুরু হয়ে গেলো প্রবলেম। আমি যেতাম আমার বোনের ঘরও বাইর ঘরও আপনি জিকাও রাখে, জিকাও রাখে জিকাইতে পারে রাইট আছে, বাট আপনি জিকাইবার একটা ওয়ে আছে, জিকানেটা যদি দরকার চার্জর লাগানো হয়ে যায় আপনার কন্ট্রোলিং ওয়ে আর আপনার রং ওয়ে, তো এইটা আবার রং রং ওয়ে যায় কি সুন্দর হইলো। একে অপরে আসলে গছিয়া নেওয়া, মানিয়া নেওয়া আর বুঝিয়া নেওয়া। সুবহানাল্লাহ, থ্যাংক ইউ। আরো একটা জিনিস আপনার যে একটা দায়িত্ব মানে খেয়ে নিব, বর্তমান অবস্থায় আমরা আমরা সকল ঘরে আছি, আমার ঘরেও কইরাম আপনার আমার বাচ্চি যে আছে আমার কোনো মেয়ে নাই আমার সকল ছেলে, এখন আমরা দেখছি যে বর্তমান অবস্থায় এই জোর যারা আপনার বিয়া হইরা এরা রান্তা পারেন না, মানে তারা মানে আমরা যে মা সাসিদাভাবে রান্ধুন তারা রান্তা শিখছেন না, এইগুলো মেজরিটি কেস। এখন ইল্লা মাশা আল্লাহ কয়ে একটা ঘরে থাকতে পারে আপনার, এখন মানে বিয়ার পরে দেখা যায় যে বড় দেখে দাওয়াত দেন মা হলে রান্না দেওয়া লাগে অথবা শাশুড়িয়ে রান্না লাগে অত করতে হওয়া লাগে, ওটা বড় একটা কনফ্লিক্ট হয়ে যায় আর কি আপনার, মানে বিরাট একটা সমস্যা হয়ে যায়। যারা আপনার বাইয়েন আপনার তারা আমি বিয়া হলাম খানিও খাইতে পারলাম না রান্না না জানেন না, এখন একটা ব্যালেন্সড মানে কীভাবে আমরা করবো, একটা দায়িত্ব সকলে নিতে হইব যে আমরা আমার বাচ্চারে ছোটো থাকতো আমি একটা মানে বাস আনতে কিনা বাচ্চা টকে আনতে কিনা আমি শিকাইছি কিতা, আসলে আমি অতদিন আমি কিতা শিখিলাম, এটা তো ডেফিনেটলি এখন বিয়া ফুরিতে তো লাগবো তার এক গড়ে গেলেও তো লাগবো, এখন এটা নেওয়ার কারণে কিন্তু জামালাগুলো শুরু হয়ে যায় আপনার ধীরে 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 একটা নাট্য ওরা শুরু হয়ে যায় আপনার কাছে। একটা দায়িত্বটা অত কতটুকু গুরুত্বপূর্ণ রাখে এই সুন্দর মানে এই কিতা লাগে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি এখানে উল্লেখ করছেন ভাই। প্রথমত হইলে আমরা অনেক সময় দেখুন যেন নিজে যে সময় একটা কথা আছে নিজে বউ হিসাবে ঘর গড়ে গেলে খাম কর্তা চাইন না, কিন্তু যে সময় নিজে হরি হইন আর নিজের ফুয়ারে বিয়া করেন তখন আরো বেটি আমার খাম করে দিতে কেন চাই। আমি যে সময় মানে এত মানুষ যে সময় থাই নিজে বউ তখন খাম করতে রাজি নাই, কিন্তু আরো তো যে সময় বউ বানাই আর তখন তার কাছে খাম পাইটা। আচ্ছা এই হলো একটা পয়েন্ট, এই জিনিস আসলে আমরা অত্যন্ত দায় দায়িত্ব প্রত্যেক আছে, যেবা যারা আমরা দারগরও যাই আমার মেয়েরে যদি কোনো পরিবার আমরা বিয়া দেই আসলে পরিবার সম্পর্কে আপনার আগে ধারণা থাকতো, আগে জানা থাকতো যে আমি পরিবারের সাথে আমরা কতখান মিলবো, কতখান আমি কেন খেদমত করতাম পারবো, কতখান আমি তার লগে মিলতাম পারবো না পারবো। হ্যাঁ এটা ঠিক আপনি ছেলের কাছে বিয়া দিচ্ছেন পরিবারের কাছে বিয়া দিচ্ছেন না, কিন্তু এই ছেলেটা তো এমনি আইসে না, এটা পারিবারিক তার ঐতিহ্য আছে। বা হ্যাঁ আপনি একটা মেয়েরে বিয়া করছেন এটা ঠিক, তার মেয়ের পরিবারে বিয়া করছেন, কিন্তু মেয়েটা তো এমনি আপনি পাইছেন না, তার তো মা বাপ আছেন, তার একটা লেগেসি আছে, তার একটা পরিচিতি আছে, আপনি মেয়েরে যারা সম্মান করতা তার লেগেসিটা মেনটেন করতে হলা, এটা আপনার দায়িত্ব, এটাই তো সামাজিক, এটাই সৌন্দর্য ইসলামও। আমরা অনেক সময় মনে করি না ইসলাম ইসলামের দোয়াই দিয়ে আমরা জামাই বউ খালি একলা হয়ে লাগে হোর হরি শ্বশুর শাশুড়ি খেউ খোর সাইটও আমরা খেউ নাই, এটা ইসলামের সৌন্দর্য নাই। আপনি রাইট চেক করতে খালি রাইটটুকু আইলে অনেক সময় প্রবলেম হয়, কিন্তু আপনার মানবতা একটা জিনিস চিন্তা করুক, আপনি যে ছেলের সাথে সংসার করতে চাইরা এই ছেলেটা তো একজন মায়ের সন্তান যেভাবে আপনি একজন মায়ের সন্তান। আমরা দেখি আমরা দারগরও যাই
আমরা খেদমত করতে রাজি নাই, কিন্তু আমার ভাই বিয়া করাইলে ভাইয়ের বউয়ের কাছ থেকে হল খেদমত পাইতাম চাই, ঠিক না? এই কারণে আমরা যদি চাই নিজে অন্যর কাছ থেকে পাইতাম, তাই আমরা নিজে কিছু দিই হইলো এক পয়েন্ট। আরেক পয়েন্ট হইলো দেখো কা, ঠিক আছে, আমরা এশিয়ান রান্দা বান্দার ব্যাপারটা পয়েন্ট আপনি তুলছেন, ইদেশ স্কুলে আমরা বেচিন্তে লেখাপড়া করেন, প্রাইমারি স্কুলও তারা কুকিং শিখায় নানি, জি বিভিন্ন বেকারি জিনিস সকল শিখায়, খেয়ে শিখায় তারা, যাতে খায়গুলো শিখার। আমার কাছে লাগে যদি তারা বেশি মাছ মাংস খাইতো, আমরা যে সিলেটি ভাষাতে আমরা কৃষিরাও যদি খাইতে, তা অত শিখাইলো না তারা, তারা তো খায় না, তারা ব্রেড দরকার, আপনার পাস্তার দরকার, যেগুলো তারা খাইয়া বড়ো তারা কালচারও এগুলো তারা শিখার। এমানি হইল কি প্রত্যেকটা বাচ্চারে তার নিজের লাইফটা কাটাইবার মতো যে সমস্ত জিনিস দরকার হাতে কলমে তারা শিক্ষা দিয়ে ফলে তাকে গড়িয়ে তুলে। তা আমি মুসলমান হিসাবে আমার ছেলে হোক আমি হোক যে যে সাজর লাগে দরকার, তো তখন সাজ তার লাইফে চালাইবার লাগে, সার্ভাইভ করার লাগে, সাপোর্ট করার লাগে, তখন আমরা শিখাইতাম। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার একটা জিনিস খুবই ভালো লাগছে এখানে মধ্যে, যে এই দেশের বাচ্চা মেয়েরা ছেলেও মেয়ের বড় হয় না, এরা তারা কিছু জিনিস সকল ভালো পায় মানে ইজি, তাই স্কুল গিয়ে শিখিলিছে যে আম্মুরে একটু হেল্প করো, আম্মুনি খেলা পারতাম না, এইরকম মানে শব্দগুলো তারা খুব বেশি পছন্দ করে, ফেয়ারনেস তারা খুব পছন্দ করে। এখন আমরা অনেক সময় করি কিন্তু এই কথা দু ফোনে না খেলো, এ ঘুষা করলি বত খেলো বতালো, ওর কিন্তু আপনারা ধীরে 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 কিন্তু আপনার তারা একটা মেন্টালিটি লিয়ে আখার হয়ে যায়, তারা মানে চা বানাইতে পারে না, বাস রান্ধতে পারে না, একটা গড়ে সুন্দর করে হাজাইতে পারে না, এইরকম আমরা কিছু মানে জিনিস করলো, এগুলো কিন্তু সামাজিকলি অথবা তাদের যে কোনো স্কিলস আন না আপনার, এরা তো পরে প্রবলেম হইব, কোথায় দেয় না হাউ টু ডু ইট। তো আপনি যেটা কইছেন যে আমরা ধীরে 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 তার শিক্ষা দিই ইনশাল্লাহ, এইটা অবশ্যই তারা ফায়দা হইব এবং এটা কিন্তু বিয়ার পরে কিন্তু এটা খামিয়ে আইব। সময় তো ভাই বোনেরা আমরা একটু বিরতিতে যাবো ইনশাল্লাহ, সময় হয়ে গেছে, আমাদের সাথেই থাকবেন, খুবই জরুরি আপনার বিরতির পরে আপনাদের সাথে আলাপ করবো আমরা ইনশাল্লাহ, আপনারা দূরে যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা আসলে আমরা চেষ্টা করলাম যে সকলে মিলে আমরা চিন্তা করি যে আমরা যেগুলো করলাম এগুলো কি ঠিক করলাম নাও ঠিক করলাম। সেখানে আমাদের সমাজের মধ্যে এত বেশি ডিভোর্স, বাচ্চারা বিয়া করতে চান না, এখন বিয়ার বয়স এখন আপনার 30, 35, 40 এই অবস্থা আছে, মানে বিয়ার দিকে মানুষ অগ্রসর না এখন আপনার। ক্যান ইউ ইমাজিন নেক্সট জেনারেশন, এগুলো তো আমরা দেখলাম, তারা কিতা দেখবে আপনার? এই জন্য আমরা যে ইউরোপ তারা কিন্তু তারা বিয়া পছন্দ করা না বিকজ অফ দিস কাইন্ড অফ ইস্যুস, যে বিয়া করলাম মানে তো কদিন বাদে আবার ভাঙ্গে যায়, তো এগুলো বিয়া করার কোনো লাভ নাই, তারা এইরকম মনে করে রাখে। সো আমরা কিন্তু ধীরে ধীরে এইরকম একটা এলাকাটা ফাড়া দিলে এরম আপনার, তো এই জন্য আমরা আগে একটু চিন্তা করি আর নিজে নিজের মুখে সাইয়া দেখি যে আমার রোলটা কিতা, আমি রোল কিতা পজিটিভ না নেগেটিভ করলাম, এটা খুবই জরুরি। মা এবং বাপ হিসাবে আমরা চেষ্টা করলাম যদি তারা এটার মানে বুঝে না অথবা মনে করে তারা এটা ক্ষতি হয়ে যার, আমরা একটু চিন্তা করা দরকার যে আমি অত চেষ্টা করা দরকার নাই, আমার জীবন নষ্ট ও তারা জীবনও নষ্ট। প্রিয় ভাই বোনেরা, আমরা একটু আলোচনা করবো এখন যে ইসলামের যে বিয়ার মধ্যে যে কত মধুর্য এবং সৌন্দর্য, রসুল্লাহ সাল্লাহ ইসলামে কীভাবে তাই নজ জীবনটা কাটাইছেন, এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো আপনার, আপনার কাছে লাগবে মানে নতুন আশা করি লাগবে নতুন নাকি আপনার। তো আমি একটা আর্টিকেল পড়ছি, তো আর্টিকেলের মধ্যে 10টা জিনিস তাই নিয়ে আইছে নাকি, একটা যে হুজুরে লেখছেন, তো হুজুরের একটা মানে চমৎকার একটা লাইন হয়েছেন যে আমরা যে সময় হই রোম্যান্স, তো আমরা মনে করি যে রোমিওর কথা মাত্রাম অথবা ফিল্ম স্টারের কথা হইলাম অথবা এইরকম কেউ হইব যারা আধুনিক বিশ্বের মানে খুবই বালা অথবা রোম্যান্টিক মানুষ। আসলে এখন যদি আমরা কই যে এই রোম্যান্টিক সাইডটা কিন্তু ইসলামও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়া গেছেন, এটা দেখাইছেন যে মোহব্বত মায়া গরম মধ্যে কিলা আনয়ন অথবা আসিল, মানে এইটা এবাদতর অংশ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু করা আল্লাহর ওয়াস্তে একটা এবাদতর অংশ। সো আমরা এগুলো মিস করলাম অথবা আমরা লুকাই লুকাই করলাম, হয়তো সবাই করি বা লুকাই লুকাই করলাম, এটা কিন্তু প্রমোশন করা দরকার। আমরা বাচ্চা কাছে দেখতো যে আমার মা বাবা এত শান্তি অত সুখী, তারা এখন ওরা এত ভালো ফাইন সুখান আল্লাহ। তো তাই নম্বর ওয়ান হল ইয়াইসন শেখ সাবির সাহেব, আমার কাছে আপনার কাছে এই মূল ইয়া, আমি একটা লাইন পড়ি যে প্রথম একটা নম্বর আনছেন যে তারা এখন ওরা জানতা রসুল্লাহ ইসলামে তিন যে ওয়াইফ জেলা আসলা আমাদের মারা রাদিয়াল্লাহু আনহুম, তাদেরকে তাই খুঁজতা যে আমি জানি তোমার ফিলিংসটা কিতা, যে সময় তুমি হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইরা, আমি তোমার ফিলিংসটা বুঝি, যে সময় তুমি গুসা করো এই সময় তুমি খো ও জিনিসটা, যে সময় তুমি আমার কথা মায়া করো এই সময় তুমি ওলা খো, আই নো ইয়োর ফিলিংস, মানে এই যে সুন্দর শব্দগুলো জিজ্ঞাসা হোক আপনার, মানে এই যে মানে আমরা এখন নূরে জানলাম না, জামাই বলে আমরা এখন আমরা চিনলাম না, এই ফিলিংসটা ধরো তাই তো গোসর হইতে পারতো, কিন্তু খুব সুন্দর হয়েছেন যে তুমি যে সময় খুশি থাকো ওই সময় কো যে
তোমার মহসিন ইসলামের বরকতা হইতাম, অথবা সময় দেখি তুমি গুসা আছো ওই সময় তুমি হো ইব্রাহিম ইসলামের রবরকতা আমি হইতাম। এই যে মধুর্যটা সম্পর্কটা আপনার গভীর একটা সম্পর্ক মহব্বত, এই জিনিসটা আমরা অভাব মনে করলাম, এটা আমরা দেখলাম না। রসুল ইসলামের প্রাইভেট লাইফ অ্যান্ড পাবলিক লাইফ কিন্তু ওপেন করিয়া গেছে, এটা শিক্ষা লাগে। তো এটা আমরা এখানে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং মাঝে নাই, কারণটা কিন্তু আপনি মনে করেন? এর কারণ তো অনেকগুলো আছে। প্রথমত আমরা দেখতে পাইব যে জিনিসটা আমরা যদি একটা প্রশ্ন আকারে করি যে এই দুনিয়ার যত সিস্টেম আছে, নিজাম আছে, এগুলা যদি আপনি কইতেছেন একটা শব্দ দিয়ে বলে একটা জিনিসের কারণে আছে, এই শব্দটা কি হইতে পারে? যেমন সূর্য উঠের, সূর্য ডুবের, আপনি খাজা যাইরা, খাজ থাকি আইরা, প্রোগ্রাম চলের, প্রোগ্রাম অফর, আপনি খাফর ফিন্দরা, আপনি বালা জিনিস কিনরা, বাচ্চাদের সাপোর্ট করা, যত জিনিস ওর এই দুনিয়া গঠিয়ে যার পালা যত জিনিস, আপনি উত্তর দিতে এক শব্দ দিয়ে বলে এক শব্দ এক জিনিসের কারণে ওর এই জিনিসটা কি হইতে পারে? এটা হলো মহাব্বত। আপনি আজকে দেখা ফয়সার মায়া সাহায্য আমার দিতে নাই, বাচ্চার মায়াবাদ দিলেও আপনি তার সাপোর্ট করতে নাই, বউর মায়াবাদ দিলেও আপনি বউর কাছে যাইতে নাই, স্বামীর মায়াবাদ দিলেও স্বামীর কাছে আইতে নাই, আপনার প্রোগ্রামের প্রতি আপনার আকর্ষণ বাদ দিলেও আপনি প্রোগ্রাম হোস্ট করতে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার প্রতি মহব্বত আল্লাহ যার সময় দেখবেন আল্লাহ কৈছেন দুনিয়া বঙ্গলিম, আল্লাহ দুনিয়া মহব্বত করি বানাইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত এই দুনিয়ার প্রতি অতক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ হইতে থাকবো। সুবহানাল্লাহ। তো আমি এই যে ভূমিকা দিলাম, কারণ হইল ভাই এই দুনিয়ার সমস্ত নিজামটা কিন্তু ভিত্তি করে আপনার ভালোবাসা মহব্বতের উপরে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইছেন স্বামী স্ত্রী যে সময় কবুল হইন, কবুল হওয়ার বাদে ও জাআলনা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমার আল্লাহ সাথে সাথে দুইটা জিনিস তাহলে গ্রান্ট করেন, একটা হলো একটা মানে গ্রেট রহমত ভালোবাসা তাদের মধ্যে দেন, আর একটা একটা আপনার মাওয়াদ্দা একে অপরের প্রতি একটা আকর্ষণ থাকে। এই যে আকর্ষণ এবং যে একটা মার্সি করুণার মত মানে একটা সম্পর্ক থাকতো একে অপরের লগে, এই দুইটা জিনিস কিন্তু অত্যন্ত পাওয়ারফুল। যেগুলো থাকলে আপনার আমার লাইফ খুব স্মুথলি যায়, আর যেগুলো না থাকার কারণে আজ হাজার হাজার ফ্যামিলি জাহান্নামের টুকরো হয়েছে। আর আপনি আমি দোয়া করি সবেও চাই যে আপনার আমার প্রত্যেকের ফ্যামিলিটা জান্নাতের ফ্যামিলি হোক, কিন্তু আসলে জান্নাতের ফ্যামিলি করতে হইলে করণীয় অনেকগুলো আছে, হাদিসও আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কষ্ট দিয়া জান্নাতরে ডাকি দিছেন, আর জাহান্নাম এমনি করে রাখছেন। জাহান্নাম যাইতে হইলে কোনো কষ্ট নাই, দেখো গেছে সরাসরি, কিন্তু জান্নাত খাইতে হইলে আপনি কষ্ট হওয়া রাখবো। আমরা যেমন সিলেটি বাসা হই নাই, ফকির আলীর বাটা খাইতে হইলে আপনি বোধ খাটা গোসা এগুলো মারিয়ে উঠা লাগবো, মানে চেষ্টা করা লাগবো। আর আমরাও জানি সচরাচর একটা এক্সাম্পল আছে ইসাক ভাই, ধরো আপনি এই রুমটা যদি ক্লিন রাখতে হয় তাহলে আপনার কষ্ট করা লাগবো, না এই রুমটা যদি ময়লা করতে কষ্ট করা লাগবো, কোনটা কষ্ট লাগবো? ক্লিন রাখতে হইলে, ক্লিন করতে হইলে আপনি ময়লা সবসময় পরিষ্কার করা লাগবো। তো আপনার ফ্যামিলির জান্নাতি বানাইতে হইলে অনেক ব্যাপারে আপনি সতর্ক থাকতে হইব। প্রথমত হইল স্বামী স্ত্রী হিসাবে আপনি আমি খুব ভালো একটা সম্পর্ক থাকতো, এই সম্পর্কটা রাখতে হইলে দুজনের সম্পর্ক থাকতে হইব আল্লাহর ওয়াস্তে, এই লেভেলও আয়। আর একটা এক্সাম্পল দিব ইনশাল্লাহ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ এ হাজব্যান্ড তাইন তাইন ওয়াইফের লগে কী সমস্ত কিলা রিলেশন আসিল, আর উম্মাহাতুল মুমিনিন মাদার্স অফ দ্য বিলিভার্স যারা নবীজির খিদমত আসলা, তারা নবীজিরে আজ এ হাজব্যান্ড তারা কিলা ট্রিট করছেন। তো ইনশাল্লাহ আমরা এর থেকে আমরা লিসন পাইতাম পারব। সুবহানাল্লাহ। আর একটা পয়েন্ট খুব সুন্দর এই বাইরে রাখছেন যে আমাদের মা আপনার সৈয়দা সাফিয়া রাদিয়াল আনহা তাই মানে একদিন দেরি হয়ে গেছে আপনার জানি যাইতে তারা আপনার আতেন খান দিচ্ছ নাকি, কিন্তু এই দেখো আমরা নর্মালি খেউরে যদি খান্দার দেখি আমরা তো ভাই খান্দাস খেতে লাগি, কিন্তু হয়েছে তো মানে এইরকম যে একটা ব্যবহার আমরা ইউজ করি যে পুরুষত্বটা দেখাই আমরা, কিন্তু রসুল্লাহ ইসলামে গিয়ে আপনার মানে খান্দিও না খাম করছেন সো খুশিয়া দিছেন, এই যে সুবহানাল্লাহ অ্যামেজিং, এই যে মানে সম্পর্কটা আপনি দেখো আপনার যে গিয়া সো খুশিয়া দেওয়া মানে দুজাহানের আপনার ক্যান ইমাজিন সর্দার আমরা, কিন্তু তাই আপনার এই যে মানে তারা দেখাই রে আপনার যে ভালোবাসা অথবা এই যে নেতৃত্ব আমরা এক্সাম্পল দেখাই রে আপনার, আমরা যদি এইটা না করি তাহলে ওই পক্ষটাকে কিতা ভালোবাসা আমরা ফাইবো আপনার। সো এই জিনিসটা এক্সাম্পল যদি আমরা দেই আমরা তো ভেরি বিপরীত জিনিসটা আমরা করি, কিন্তু এই জিনিসটা ধরো এটা পাবলিকলি করা লাগে হওয়ার সুস্থ আমার জীবনটা পাবলিকে করবো লাগে, এগুলো তো এই যে ক্ষেত্রে দেখবেন মহব্বতটা কিন্তু পাবলিকলি হওয়ার যে তুমি তেন এগুলো করতেই পায় মানুষগুলা কিন্তু এইরকমই আছে যে সবাই ভালোবাসা বালা পায়, আর ভালোবাসা পাইতে গেলে আপনি জুড়ে আনতে পারতেন নাই ডোড্ডা খেয়ে আনতে পারতেন নাই, এই যে একটা সম্পর্ক আপনি দেখাইলে। আর আপনার জন্য দেখা গেছে যে আপনার সুস্থ আমার সবসময় কিন্তু প্রায় সময় কোরআন ওফরতে আপনার
যে তাইনোর বিবিও খোলার আপনার খোল্লা থেকে আপনার কিতাব মধ্যে আপনার বা উফরে খোল্লা থেকে আপনার পড়তে মানে আপনার আমি আসলে ইমাজিন লাগে যে ওয়াও হাউ রোম্যান্টিক তারা মানে সময়টা গেছে তারা কত মধুর্য গেছে আপনার যে ইভেন খোল্লা তুই আপনার দেহকা কোরআন শরীফ পড়া এই যে সম্পর্ক ভালোবাসে আপনার আমি তো এই উদাহরণ তো মানে আমরা এখন দেখি না তো এই জিনিসগুলো আমরা আমার লাগে খুব অভাব অথবা আপনার সুল মাথা শিখে দিতা সুবহানাল্লাহ আমি যদি আমার আব্বারে দেখতাম আমার আম্মারে মাথা আশ্রিয়া দিরা আপনার সুখ খুশিয়া দিরা আচ্ছা এই বাবার প্রতি আমার ভালোবাসা কতটুকু আমার মা তো আমার মারে আপনার আমার আব্বাই ইমলা বলা হয় সুবহানাল্লাহ এই ব্যক্তি তো খুবই চমৎকার আমি তো এগুলো দেখতাম পাইতাম না ভাই হয়তো তারা মানে অনেক সময় খোরা কিমান এখরুমো খোরা করে আমি উই ডোন্ট নো বা এই জিনিসটা তো লুকানির জিনিস নাই এই জিনিসটা তো হইল গিয়ে আপনার দেখানির জিনিস এই আমরা দু তিনটা কথা আপনার আপনাকে সব বিষয়ে আপনি কইবা এবং আর একটা জিনিস আপনার ভাইয়ে তুলছেন খুব চমৎকার যে তারা যে সময় ফানি খাইতা যে মানে গ্লাসও ফানি খাইতা কিন্তু রসুল ইসলামে কিন্তু দেখতা যে কোন জায়গাতেই খাইছেন ও জায়গাটা কি খাইতা এবং দেখাইতা আমি ওখান থেকে খাইলাম এই যে ভালোবাসা একটা পরিচয় এই জিনিসগুলো আসলে মানে লং টার্মর আপনার কিন্তু ভালোবাসার মানে দরজা খুলিয়া দেয় তো এই জিনিসগুলো না হওয়ার কারণে আমরা হাউ সিক মায়ের মানে আমি দেশ তো বড়ইছি আপনার গ্রামাঞ্চলও বড়ইছি মানে আমার যে জিনিসগুলো দেখছি আপনার যে ডোমেস্টিক ভায়োলেন্স যেগুলো দেখছি অথবা পুরুষ হলে যে মহিলা হলো যে অত্যাচার করেন বেশিরভাগ এমন সকলে কররা মানে আমার শৈল রক্ত মানে কিন্তু যায় কি যে মানুষে কি এইরকম করে অথচ এলাকার মানুষ মনে করেন আর বেটা বা ঠিক আছে ওলা তুই তুই বেটিং তুই ওলা করতে আপনার এই যে মানে উল্টা একটা পরিবেশ এই জন্য তো আমাদের সমাজের এই অবস্থাগুলো অর্থ আপনি যদি একটু ভূমিকা দেন যে এইগুলো করার লাভ কি তার ক্ষতি কি সরি অত্যন্ত সুন্দর কয়েকটা পয়েন্ট আপনি একলগে আলোচনা করছেন ইসাব ভাই একটা একটা করে আমরা সময় আমরা এত বেশি নেই আসলে সংক্ষেপে আলোচনা করি প্রথমত হইল যেহেতু আমরা আমরা কমিটির লোকে মাথি আর লাইভ প্রোগ্রামটা কমিটির লোকে মাথা আমরা একটা প্রবাদ প্রবাদ না একটা কথা আছে আপনি যদি চাইন একজন রানীর জামাই হইতা বা যদি আপনি চাইন একজন রাজার বউ হইতা আর আপনারা খেয়ে না চাইবা যে আমার বউ রানী হোক রানীরে বিয়া করি আমি বা আমি এজন রাজার কাছে বিয়া বই সব একটা ড্রিম থাকে তো এটা যদি ওই তো ওটা কিন্তু প্রত্যেকের লাগে সম্ভব প্রত্যেক স্বামী স্ত্রী কিন্তু প্রত্যেক মানুষে কিন্তু এজন রানীরে বিয়া করতে পারেন বা প্রত্যেক মেয়ে কিন্তু এজন বাদশারে বিয়া করতে পারবা কিলা আপনি যারা বিয়া করছেন তারা যদি আপনি বাদশার লাখান ট্রিট করেন তাহলে আপনি বাদশার বউ আর আপনি যারা বিয়া করছেন মহিলা তারা যদি আপনি রানীর লেখান ট্রিট করেন তাহলে আপনার রানীর জামাই গেছে এখন উল্টা যদি আপনি নিজেরও মনে করেন বাচ্চা আর যারে আপনি বিয়া করছেন তারা যদি আপনি মনে রাখা একবারে লো লেভেলে আপনি ব্যবহার করেন তাহলে তো আপনি আর বাচ্চা বইয়া ফায়দা কি আপনার বউ তো বাচ্চা আপনি বাচ্চা রানী পাইলেন না বা নিজেরও যদি আপনি নিজে মনে করেন আমি রানী আমি বহুত বড়ো এক জিনিস আমার এই স্টেটাস আছে আমার এই আছে সেই আছে কিন্তু স্বামী যারা ফাইছেন তারা আপনি মানব হিসাবে যতক্ষণ দায় দায়িত্ব আছে বা দায়িত্ববোধ আছে তার মর্যাদা আছে সম্মান আছে রাইট আছে কিচ্ছু তারে দিলে না তার আপনি আপনার সেলফের কথা রেসপেক্ট করলাম এই জিনিস না থাকার কারণে কিন্তু আমরা অনেক সময় ফ্যামিলি কিন্তু প্রবলেম দেখা দেয় আর ডিভোর্সের রেট বেশি বাড়ছে আর একটা জিনিস একটা হইল স্বামী স্ত্রী হিসাবে আমরা বাচ্চাই নেওয়ার বাদে কিন্তু যে ভালোবাসা আমরা দেখানি এটা অনেক ফ্যামিলি তো দেখা যায় আমরা বাচ্চিনতে যা ফাইন মা বাপর আপনার অ্যাকশন হল বেশিরভাগ ম্যাক্সিমাম না কিছু বেশি মানে অ্যাভারেজও খোয়া যায় যে তারা বার্ড সাইড হল দেখেন বেশিরভাগ যে মা বাপের তর্কাতর্কি করবা বিভিন্ন জিনিসের ডিসপিউটর আলহামদুলিল্লাহ বহু ফ্যামিলি আছে আমরা সাক্ষী হইতাম পারবো আলহামদুলিল্লাহ অতদিন বয়স হয়েছে আমার আব্বা আম্মা এখন কোনোদিন দেখছি না আমি তো এখন সময় তারা কই কিলা লাইফ করলা তারা যে একে অপরের সাথে কোনোদিন বেজারা বেজারি হইল না আমি একদিন জিকাইছি আমার আম্মারে ওই তো না হানে কিন্তু আমরা কেউ সামনে করছি না আমরা যা দেখছি পালা সাইড আলহামদুলিল্লাহ প্রত্যেক ফ্যামিলির প্রত্যেক মানুষের মাঝে ডিসপিউট থাকে বেজারি থাকে কোনো একটা কথা ব্যাপারে আপনার দ্বিমত থাকতে পারে কিন্তু তার একটা লিমিট আছে তার একটা এক্সপ্রেসের একটা জায়গা আছে এই জিনিসটা বোঝা দরকার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা এক্সাম্পল আমার ইসহাক ভাই আনছেন এগুলো আপনার আমার লাইফও অত্যন্ত জরুরি একজন মানুষ আপনার আত আদরিয়া একটা সংসার শুরু করছেন বা একজন ছেলে আপনার আশা করে তার লাইফে আনি জোড়াইছেন এটা কিন্তু বহুত বড় স্বপ্ন স্বপ্নটা বানতাম না এই স্বপ্নটাকে কিলা বাস্তবায়ন করা যায় আর অটুট রাখা যায় তা কিন্তু আমরা
মানে মেহনত করতাম নবীজির এই সুন্দর পানি আপনার ইউনিভার্সাল এক্সাম্পলও থাকি। যেমন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীসকলের সময় দিছেন, স্ত্রীসকলেও কিন্তু স্বামীর সময় দিছেন। আপনি আমি তো এখন জামাইয়ের লগে বাড়াইয়া দিবার সময় নাই, আপনি তুমি তোমার যাও গিয়ে আমার বন্ধু লয়ে দিতাম, বান্ধব বললে আপনি তাইরা, বা আমি আমার স্ত্রীর সময় দেওয়ার সময় নাই, আচ্ছা তুমি শপিং করতে যাও গিয়ে আমি তোরা বিজি আস্তা দিনে কাম করে আইসি কমাই থাকি। তা এখন আপনারা আমরা স্বামী স্ত্রী হিসাবে এক অপরের সময় দেওয়ার সময় ফাইলাম কই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার লইয়া তো বাড়াইছেন, দৌড়িছেন, প্রতিযোগিতা করছেন, তাদের এন্টারটেইন করছেন, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যদি চেহারা কোনো সময় লাল হইতো নবীজির মানসিক অবস্থা কী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করছেন আমি বুঝিলাম পারতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গরু আইসুন কোনো সময় মাত্রা না এমত অবস্থায় আমরা বুঝতাম যে নবীজির মানসিক অবস্থা কীভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তো এমন সম্পর্ক আছে যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রামের উপরে নবীজির মাথা মুবারক থোয়া এই সময় জিবরিল আমিন সরাসরি নবীর কাছে ওহি লইয়া আইছেন, সুবহানাল্লাহ। তো এইগুলো জিনিস আমরা আসলে ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করা লাগবো, তবে প্রত্যেকটা জিনিসের অ্যাপ্লাইয়ের একটা ক্ষেত্র আছে, বাড়াবাড়ি হইত না আর খেয়ে হক আমরা সাড়াসাড়ি করতাম না। আল্লাহ তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ। আমি দুইটা কথা কই আপনার ভূমিকা চাইমু, একটা জিনিস আপনি দেখাইছেন যে খুব চমৎকার, এটা আমরা আসলে যেমন তারা এখন রে মানে অনেক সময় মুখে তুলে খাওয়াইছে, যদি মিট খাইরা আপনার মিট খাওয়ার মারছে আচ্ছা তোমার মিটটা আমার কাছে দিয়ে দাও, হাদিস শরীফ আইছে যে ও মিটুর ও এলাকা থেকে খাইছেন, আপনি মানে দুঃখিত লিঙ্কিং চমৎকার। কিন্তু এরপরে খুব সুন্দর সুন্দর নাম দিয়া রাখতা, আমি আশ্চর্য হয়ে যাই। আমি একটা ইন্টারভিউ বলা দিছিলাম আপনার, সো বই নিয়ে আমার ফইরা যে আমার জামাইয়া কে তখন জানো নি ভাই বলে জি না বলে তান বিড়ি খাইন, বিড়ি খাইয়া আর আমার শরীরও আমার দিয়ে আপনার ওলা দিয়া তেন নিবেন, আমার শরীরও ওনা নিবেন, আমার তো আগুন লাগে। তো আমি যে কথা এটা করে ওখানে আমি ডং করলাম, আচ্ছা ওটা একটা ডং হইলো, আমি একটু খালিয়া খালিয়ানা মানুষ আমার তেন খালা কিতা ডাকুন, আমার ডাকুন সারা জীবন আমারে খালা খালা ডাকুন যায় তোর কিতা বিয়া খুঁজে খালা 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 একটা পর্যায়ে বাইয়ে ও বন্ধু সারিয়ে দিন সারিয়া আপনার নতুনভাবে বিয়া করেন। তো আমি আশ্চর্য হয়ে গেলাম যে ওই যে আপনার কথা প্রথমে পছন্দ হয়েছে না বিয়া খেয়েও করাইছুন জুড়েও করছুন বা ওইটা ওইটা হইতে পারে অথবা অন্য কোনো কিতা আছেন, এই যে জীবনটা এটা একটা জীবন নিয়ে আপনার আর সমস্যা হয়ে কিতা আমরা এগুলাতে আপনার কিন্তু এটা তো খালচালে বিয়াগুলো ওর আমরা ওগুলার ইসলামও নাম দিলে এরকম আপনার বলি ইসলামে হয়েছে জামাই কথা ফুনতায় হতা 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 হতায় আপনি তো টর্চারিং খররা রসুল সাহেব কোনোদিন তার বউরে মারছেন না কোনো বাচ্চারা মারছেন না। এখন আমরা সমাজে দেখো আপনার বেশিরভাগ এইগুলো আপনার গ্রামাঞ্চলে তো অনেক বেশি কিন্তু এর ফলেও অনেক বেশি যারা ইটা কিন্তু দোহাই দিরা আবার আমি তো জামাই অথবা আমি তো ওতা হতা হইয়া দিলাম আপনার। আচ্ছা আমরা রিলিজিয়াস নামটা কিন্তু নাটা পালা আপনার ধর্ম দোহাই দিয়া ধর্মটা আপনি নষ্ট করলে এই মহিলাকে ধর্ম কোনো পছন্দ করবো বলে তুমি তো ধর্ম দোহাই দিয়া মনে কর রায় এখন এই বিচারিয়ে তো আপনার ধর্ম শিক্ষা নাই এটা শিক্ষা নিয়ে ইমাজিন অপোজিট একটা জিনিস দিয়া আপনার তহমদ দিরা অথচ আপনার ইসলাম উপরে আপনার জিনিসগুলো আর এখন এলাকে তো আপনার মানুষের দূরেই থাকি যায় বলে না 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 যারা শিক্ষিত সমাজ থেকে যারা আর এরা কিন্তু সব কিন্তু ফাগল নেই আপনার যারা এইগুলো দেখে এরব এটা ইসলামে হইয়া দিছে আপনি কই ইসলামে দেখে দিছে আপনি দেখো আমি কোনদিন মারছেন তেন বউরে অথবা কোনদিন বাচ্চান ধরে মারছেন আমরা যেভাবে মারলাম অথবা আপনি দেখো মাদ্রাসা মসজিদ যেগুলো আপনার বেভাবে মারা ওর আমরা ধর্ম নাম দেখার উচিত নাই আপনি কোক যে আমরা এলাকা ডিসিপ্লিন ওলা করছি আমি ওলা বড় হয়েছি আমি ওলা ওলা করলাম মানুষের ধর্মরে আপনার এত ঘৃণা করতো না কিন্তু মানুষের ধর্ম থেকে দূরেই সরে যায় কারণ এগুলো দেখাইল ওর এলাও করছে ইসলামে আসলে তো একটা মানে এখানে মিথ্যা মানে জিনিস প্রচার করে হয়ে যায়। তো আপনি এইটা দিয়ে আমাদেরকে একটু ভূমিকা দেবেন ইনশাআল্লাহ 3 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ করলে আলহামদুলিল্লাহ। খুব সুন্দর কয়েকটা পয়েন্ট এক লগে আইছে, প্রথমত হইলো তো প্রবলেম তো আর আছে প্রবলেমগুলো সলভ করার লাগে সলিউশন কিতা কিতা তারপরে একটা আপনার স্ট্র্যাটেজি আছে ম্যানেজমেন্ট সিস্টেম আছে এগুলো পলিসি আপনার মেনটেন করা লাগবে। ইসলামে আপনার আমারে সুন্দর সুন্দর দৃষ্টান্ত হল দিছে যে কোনো সময় তো ছেলে মেয়েরও আপনার শাসন করার একটা পরিধি আছে সীমা আছে, স্বামী স্ত্রী হিসাবে যদি ডিসপিউট লাগে এক অপরের লগে আপনারা মান অভিমানের একটা স্টেজ আছে কিন্তু সেও সেউর লাগে আপনি দারোগা নাই, প্রত্যেকের সমান ইকুয়াল রাইট ইসলামে দিছে কিন্তু প্রত্যেকে প্রত্যেকে আপনি আন্তরিকতার সাথে যদি গছিলেন তাহলে দেখবা অনেক সময় আপনি বহু প্রবলেম হল সলভ হয়ে যায় কি আর এটাই আসলে দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন খালি টাকা পয়সা সদকা করলে সদকা নাই, আপনি যদি আপনার স্ত্রীরে দেখছেন আশি মুখে মাথাইছেন একটা সদকা,
বাস স্বামী ইয়া গরু হামাইছেন আপনার সালামু আলাইকুম হই আশিমুকে মাতাইছেন তো এটাও আপনার একটা সাদকা ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালিকিন ফাহুয়া সাদাকা নবীজির কত সুন্দর বক্তব্য কিন্তু আমরা দেখি কয়জন স্ত্রী খুশি মুখে স্বামী গরু আওয়ার বাদে দরজা আমরা খুলিয়ে দিয়া বা কয়জন স্বামী আমরা খুশি মন লইয়া আমরা স্ত্রীর কাছে যাইলাম বারে আমরা খুব খুশি সব তো ঠিক মতো করলাম গরে হামাইয়া হারলেও যেমন আমার একটা আগ্নির মূর্তির লাহান লাগে এখানে কেন আমি এখন নিরীহ মহিলার উপরে তো আপনি কোনো পাওয়ারফুল বা পাওয়ার দেখানি এটা তো কোনো মনে করি না আসলে এখন সচেতন মানুষের পরিচয় সবচেয়ে বড় জিনিস হইল কি আপনি একটা প্রশ্ন আমার রয়ে গেছে জি হইল আপনার যে একটা প্রশ্ন হইল ওটা যে আমরা এখন খুব বেশি এটা ইউজ করার যে যতন যারা নতুন বিয়া হয় আর কি তারা এখন যে আমার তো দায়িত্ব নেয় আমার হরু হরিরে মানে লুক আফটার করা এটা একটা মানে একটা অজুহাত মানে খুব বেশি ইউজ করা ওর ঠিক আছে তোমার নাই কুমার তোমার আমার মেয়ে ছেলের তো আছে এখানে দায়িত্ব নাও এই যে বুড়া বুড়া মা এবং বাবা যদি আমরা এই অসহায় সময় যদি আমরা এগুলা হই অথবা করি তাহলে মানুষ হিসাবে আমার এথিক্স হই আমার চোখ সামনে আমরা হর হরি অনো তারা কিছু করতে পারে না কিন্তু আমি ওই সময় ইউজ করলাম ও লাইনটা যে আমার তো একটা দায়িত্ব দেবো না আমার পক্ষ থেকে তো মানুষ হিসাবে আপনার দায়িত্ব কি এই অসহায় সময় আপনার দায়িত্বটা কিটা আচ্ছা বড় একটা মানুষ আপনার শুকুর সামনে যদি একটা আপনার পশু মারা যায় আর আপনি এখন আমার তো এটা দায়িত্ব নেই মারা যায় তাহলে তো আপনি এটা লাগে আপনার গুণাগারই বা আমরা কিন্তু এটা খুব বেশি ইউজ করলাম এইটা খুব বেশিভাবে এটা ইউজ হর এটা তো আসলে কতটুকু আপনার মানে গ্রহণযোগ্য অথবা সুন্দর সুন্দর একটা পয়েন্ট এন্ড দেন ইউ ফিনিশ থ্যাংক ইউ ইনা কয়েকটা জিনিস আছে একলগে আপনার দুইটা সাইট আছে একটা জি শ্বশুর শাশুড়ি দেবা যারা ওকা আপনারা স্বামী হোক স্ত্রী হোক দামান্দ হোক বা ফুয়ার বউ হোক খেদমত ফাইটা কিন্তু এর মানে আপনার ওভাররাইডিং হইতো না কিছু কিছু ফ্যামিলি তো আছে যেমন ওরকম আপনি বউর কাছ থেকে আপনার রুটিন দিয়ে দিলেছেন আপনার ফুড়ি আর তিনজন আছেন ঘর এরা ঘুম থেকে উঠলো না আপনি আরো হঠাৎ ফুড়ি বিয়া করাই আনাইছেন ছটার সময় কিছু না যাওয়া লাগবো কে খাম করিয়ে খুশি করা যান না আপনারে খাবাই তুইব আপনার ফুয়ারে খাবাই তুইব তিনজন ওদের সময় আমি শুনছি নিস্তালাত কিচিন রান্দা তিন তালাত নিয়ে বউয়ে খাবাই আর ফুড়ি তোরে খানি দেওয়া লাগে আচ্ছা এই জায়গার তো মনে রকা বউয়ে কতখানি খেদমত করার মতো মন মানসিকতা রাখের বা কত সময় ঠিকবো হয়তো বাধ্য হইয়া বালা মানুষের ফুড়ি যদি হয় তো কয় এদিন স্যাক্রিফাইস করবে বা তো এমনি অটোমেটিকলি ফাটি দিব এই জায়গাত আমরাও কিছু জানা লাগবো যে আমার কতখান আমি এখন মেয়ের কাছ থেকে ডিমান্ড করতাম পারি আরও জায়গা তৈল হ্যাঁ আপনি যদি আপনার বউরে বা আপনার স্বামীরে মায়া করি তা হয় স্বামী যারা মায়া করেন তারা আপনি মায়া করবা ভেরি ইউনিক এনেকো আর কোনো দুঃখ আর দরকার নাই এতে আমরা মনে করি এই ব্যাপারে আমার ইসাক ভাই সুন্দর থাকেন কিন্তু উত্তর দিলেছে আমার কাছে উত্তরা দরকার নাই কেন আমরা মানবিক দিক থেকে চিন্তা করি যে আমরা জান্নাত হওয়ার কিন্তু একটা ফত হইলো মা বাপুর খেদমত করা এখন আমার মা বাপ হোকা আর আমার স্বামীর মা বাপ হোকা আর স্ত্রীর মা বাপ হোকা যদি খেদমত করার সুযোগ পাই আলহামদুলিল্লাহ আমার সফল নসিব বালা আর সুযোগ পাই না যদি বোঝা লাগবে আসলে কিন্তু সফল পালা নাই খুব চমৎকার আপনার আজকে আপনারা খুব খুশি হইলাম আমরা খুব চমৎকার হইলো সম্মানিত ভাই বোনেরা আসলে খুব চমৎকার আমাদের হুজুরে কথাগুলা কইছেন আসলে এগুলা আমরা জানা লাগে হয়েছি এগুলা আমাদের অবশ্যই খামে আইব এমালা খেয়েও মানে আমরা কইরে আমরা যে যে হরু হরি অলাইজকা আর হমুক অলাইজকা না আসলে নাই আমরা দুইটা সাইড তুলে ধরছি যাতে আমরা একটু বিবেচনা করি আমাদেরকে তো জীবন সুন্দরভাবে হারিতে হইব আপনার এই সুন্দর জীবন হারতে হইলে দুইও মুখ্য থাকি আপনার আমরা কিন্তু কিছু সার দিতে হইব আর কিছু আপনার ওপেন মাইন্ডেড হইতে হইব আপনার যখন তারা বাইয়ে কইছে না যে একজন মহিলার আমরা দুগর আনি তিনটা মহিলা ঘুমাইতে আসুন এইটা একটা অবিচার একটা অবিচার এটা একটা টোটাল অবিচার অথবা আমরা যারা গরু মহিলারা আছি আমরা এখানে পাঠিয়ে খেলে কাম করতাম পারি না আমরা যারা বয়সাল হয়ে গেছেন হোর হরি লাগে না তো যে সাথে হোক বয়সাল পারা না আমরা সকলে মিলে এটা করতাম পারি যে গরু একলগে সকলে মিলে করতাম পারলাম না এইগুলো সমস্যাগুলো হইব একদম ওটা সারা অসম্ভব এই মানুষটা কোনো সময় ঠিক তো না এখন যে সমাজটা আইছে এটাগুলো গিয়ে যে সকলে মিলে করি তাহলে ঠিকবো আর যদি এখানে এখানে ফুরফুরে সারি দেয় এটা ঠিক তো নয় তো আমি অনুরোধ করবো আমরা ভাই এবং বোনেরা যারাও আছেন আমরা একটু চিন্তা করি আমরা একবার ইয়ং আসলাম আমরা এখন ওল্ড হয়েছি যারা এখন আপনার ইয়ং আছেন আপনারও ওল্ড হইবে কিন্তু স্ক্রিন আপনি ফিট অ্যাগেইন ওই সময় কিন্তু আমরা খেউতে বার নিতে পারেন বলে আমার হলো এখন খেউতে এখানে না আমার চিন্তা করতে আমি আগে খেতা করছি সম্মানিত ভাই বোনেরা আমাদের জন্য দোয়া করবেন এবং এখানে আমরা শেষ হয়ে যাচ্ছে আগামীতে দেখা হবে ওয়াসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু